আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি সিনেমা আগামী 2 তারিখ শুভ মুক্তি। ওই ছবির নায়ক রাসেল মিয়া, সে ভাইয়ার ছবির প্রচারণায় ভ্যান গাড়ি নিজেই চালাচ্ছেন। এটা একটা নতুন সংযোজন প্রচারণার কাজে। এই বুদ্ধিটা কার রাসেল ভাই? কেমন আছেন আপনি? আপনাকে ভালো লাগছে দেখতে। আপনার ছবিটা আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আমাদের অন্যরকম একজন পরিচালক রকিবুল আলম রকিব ভাইয়ের সিনেমা, সেখানে আপনি মূল নায়ক হিসেবে কাজ করছেন। সিনেমাটি আগামী 2রা সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। আপনি এই যে এই প্রচারণার যে অংশ ভ্যান চালক হিসেবে, এটা মানে এই এই আইডিয়াটা কোথা থেকে এসেছে? এই আইডিয়াটা ভাইয়া আমি নিজেই নিছি, কারণ আমাদের এই ছবিটা প্রচার করার জন্য আমি ভাবছি যে এটা একটা কৌশল হইতে পারে। এটা কৌশল হইতে একদম সাফিস্টিকেট সত্য কথা, যেটা যে এখানে লুকানের কিছু নাই। আমি যেমন এই গাড়িটা যখন আমি আজকে 3 দিন ধরে চালাচ্ছি, গাড়ি চালানোর সময় যেখানেই যাই অনেক ক্রাউড হয়ে যায়। আপনি নিজেই চালাচ্ছেন মানে পুরো পুরো ঢাকা জুড়ে? ঢাকা এবং কালকে গেছিলাম আপনার এই যে যাত্রাবাড়ির পরে আর একদম মফস্বলে চলে গেছিলাম, আমি একটা দিনের জন্য বসে নাই। আমার কথা হলো আমি যখন যাই তখন অনেক ক্রাউড হয়ে যায়, ক্রাউড হয়ে যায় তখন আমি মানুষকে যখন বলি তখন মানুষ ছবিটা সম্পর্কে জানে, আর যখন এই পোস্টার এবং আমার সাথে দেখে তখন ওনারা এইটার ফিল পায়। আপনার মানে প্রত্যাশা কি সিনেমাটা নিয়ে? আমার প্রত্যাশা যে আল্লাহর রহমতে সিনেমাটা সবাই দেখবে, ছবিটা ভালো যাবে, এবং এই ছবিটা ভালো গেলে আমিও কিভাবে টিকতে চান আপনি? টিকতে চাই একজন অভিনেতা হিসেবে। নিশ্চয়ই সেই জায়গায় আপনার প্রত্যাশা 2 তারিখ যে কেমন রেসপন্স পেতে পারেন? আমি তো আশা করে আছি যে আমাকে যারা চিনে, যে আমার আমার নাটক যারা এখন পর্যন্ত দেখেছে, ওই দর্শক গুলো আমি ইনশাল্লাহ সিনেমা হলে পাবো। এবং পাশাপাশি এই যে আমার প্রচারণায় যে একটা জাগরণ তৈরি হয়েছে, যে মানুষের যে একটা জাগান তৈরি হয়েছে, ওই মানুষগুলো সিনেমা হলে আসবে এবং সিনেমা হলে আসার পর তারা নিরাশ হবে না। পোস্টার গুলো খুব সুন্দর হয়েছে। আমরা আমাদের নির্বাচনের সময়ও এই ছবিগুলো মানে FDC-র বিভিন্ন জায়গায় পোস্টার দেখেছি, তখন থেকে আপনার সঙ্গে পরিচয়। এই ছবিতে আরেকজন অভিনেতা আছে আমার খুব আদরের, পছন্দের, ভালোবাসার, ও কি মানে এই কি করছিস সীমান্ত? না আমি তো আসলে এই প্রচারণা করতেছে আজকে 4 দিন যাবৎ রাসেল ভাই, তো আমি ভাবলাম যে আমিও আজকে যোগদান করি, যেন আমাদের ছবি, আমাদের সিনেমা, আমাদের দেশীয় ছবি, আমাদের নিজস্ব ছবি। সো আমরা সব ছবিরই প্রচারণা করি, দেখা গেছে ফেসবুকে বা এইভাবে, বাট নিজেদের ছবি এবার যেভাবে প্রচারণা রাস্তায় নামছে রাসেল ভাই, এইভাবে আমিও তার সাথে যোগ দিয়েছি। আর আমি একটা কথাই বলবো যে এটা হচ্ছে মাটি ও মানুষের ছবি, আপনার আমার জীবনের গল্পের ছবি। আপনারা কেউ হতাশ হবেন না সিনেমা হলে এসে ছবিটা দেখে, আমাদের ছবি দেখে আমরা বলছি না, কি বলো? আপনার আমরা আমি একটা জায়গায় আমি সচরাচর আমি পারত পক্ষ মানে আমার জীবন বেঁচে থাকতে আমি কখনো মিথ্যা বলি না, বলার চেষ্টা করি না। আপনি অনেক সৎ লোক আমি জানি, আমি আপনাকে ব্যক্তিগত ভাবে চিনি, যতদূর চিনি ততদূর, যতদূর জানি সেখানে আমি দেখেছি আপনার মধ্যে মিথ্যা জিনিসটা নাই, এটা আমাকে মানে ভালো লাগা কাজ করে আমার মধ্যে। আমি ভাইয়া আজকে আনন্দ হলে গেছিলাম, এই যে আমি আনন্দ হল থেকে এখানে আসছি, একদম হনেস্টলি স্পিকিং যদি এক বর্ণ মিথ্যা থাকে, হল থেকে বের হয়ে কে জানি ভাইয়ের ট্রেলার দেখছি, আসি জড়ায় ধরছে, জড়ায় ধরেছে, আমি তাতেই আপ্লুত। আপ্লুত মানে কি? আমি ফুবাই ফুবাই কাঁদতেছে, আমি লোকটা কেঁদে দিচ্ছে মানে ভ্যান কি আগে চালিয়েছেন কখনো? না, অনেক নাটকে চালাইছি অল্প অল্প, কিন্তু এবার রিক্সা চালাইছি, কিন্তু ভ্যান চালাইতে গিয়া আহত হয়েছি, কাটছেও দুই একটা জায়গায় কথা, কিন্তু আজকে 4 দিন তো 4 ডে কখনোই ছোট করে দেখতে নাই। ধরেন ছবি চালাইলাম হলে, হলে দর্শক গেল না, ছবি চললো না, কিন্তু এই যে ভ্যান চালার যে অভিজ্ঞতাটা আমি নিছি, তখন আমি ভ্যান চালাই আবার সংসার চালাইতে পারবো। Yeah.
ইন্টারেস্টিং যে আপনাদের এই প্রচারণার যে এটা হচ্ছে, ভালো লাগছে। আমি আপনাদের সঙ্গে আছি, আমাদের মোট 11টা গাড়ি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কালকে থেকে না যাবে। আচ্ছা যাই হোক, আগামী 2 তারিখ ভাইয়ারের ছবিটি শুভ মুক্তি, অনেক অনেক শুভকামনা। আমি দেখেছি অসাধারণ সুন্দর সিনেমা, আমাদের পাশে থেকে থ্যাংক ইউ, ভালোবাসা নিবেন নিবি। আসসালামু আলাইকুম।